সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি। বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, সঙ্গে থাকছে দৈনিক ভাতা। বিস্তারিত বলার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বিস্তারিত জানি। বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের সুযোগ। বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর। কোন ধরনের ভর্তি ফি ছাড়াই প্রশিক্ষণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এছাড়া পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়ে দৈনিক 200 টাকা ভাতা পাওয়ারও সুযোগ রয়েছে প্রশিক্ষণার্থীদের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় দেশের 16টি জেলায় 3 মাসব্যাপী 600 ঘন্টা বিনামূল্যে প্রশিক্ষণ চলবে। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে নতুন ব্যাচে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। এ পর্যায়ে আবেদনের সুযোগ পাচ্ছেন ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। পর্যায়ক্রমে সকল জেলায় এই কার্যক্রম চলবে। এছাড়া এই কোর্সের জন্য কোনো ধরনের ফির প্রয়োজন নেই। যোগ্য প্রার্থীদের আগামী 22 সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের 24 সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর 26 সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীরা প্রশিক্ষণের পাশাপাশি দৈনিক 200 টাকা হারে ভাতাও পাবেন। আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা, আগ্রহী প্রার্থীরা এখানে খেয়াল করেন, এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন। আর আবেদন করা যাবে আগামী 18 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এখন আমি আপনাদের এই লিঙ্কে ঢুকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদনটি করবেন। আমি চলে যাচ্ছি প্রথম অবস্থায় আমার কম্পিউটার থাকা গুগল ক্রোম ব্রাউজারে। মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন। আমি ব্রাউজারে অ্যাড্রেসটি লিখে নিচ্ছি। অ্যাড্রেসটি লিখে নেওয়ার পরে আপনারা এন্টার বা সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এই অপশনটি চলে আসবে। খেয়াল করেন, এখানে একটি ফর্ম আছে, সপ্তম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী 18 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। প্রথম অবস্থা আপনি এখানে লিখবেন আপনার নাম, তারপর লিখবেন আপনার ফোন নম্বর, তারপর লিখবেন আপনার ঠিকানা আইডি কার্ড অনুযায়ী, তারপর লিখবেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড জিপিএ, অর্থাৎ আপনি সর্বশেষ যে সার্টিফিকেট অর্জন করছেন সে তথ্য এখানে দিবেন। তারপরে আপনি দিবেন আপনার বয়স, বর্তমান বয়স, আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে কিনা, এখানে ইয়েস অর নো করবেন। করার পরে এই পাশে চলে আসেন ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আছে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন, এখান থেকে আপনার কোয়ালিফিকেশন এখান থেকে সিলেক্ট করবেন। যদি এই ভিতর না থাকে, যদি আদার্স অপশন থাকে তা আদার্স দিয়ে দিবেন। দেওয়ার পরে তারপর পাসিং ইয়ার, পাসিং ইয়ার সিলেক্ট করে তারপরে কম্পিউটার লিটারেসি এখানে ক্লিক করে বেসিক মিডিয়াম এক্সপার্ট তিনটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে 3 মাসব্যাপী সপ্তাহে 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন, এখানে ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পরে তারপরে আপনি চলে আসবেন, এখানে বলা হয়েছে প্লিজ আপলোড ইওর পাসপোর্ট সাইজ, ছবির কথা বলা হয়েছে এখানে 300 পিক্সেল × 320 পিক্সেল সাইজ একটি ছবি এখানে আপনি চয়েস করে দিবেন, অর্থাৎ আগে আপনি কম্পিউটার মোবাইলে সাইজ করে রাখবেন। রাখার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারী হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে।